দেদের সুরক্ষা কবচ নিয়ে জনসংযোগ যাত্রায় কর্মসূচিতে বিধায়কদের পর এবার উদ্যোগী হলেন ব্লক স্তরের প্রতিনিধিরা। শুক্রবার দুর্গাপুর 3 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ভীমসেন মণ্ডল দুর্গাপুরের মুচিপাড়ায় তৃণমূলের দলীয় কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করেন। 2 জানুয়ারি কলকাতায় নজরুল মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলীয় কর্মী সভায় নির্দেশ দিয়েছিলেন দিদির সুরক্ষা কবচ। জনসংযোগ যাত্রায় প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবেন তৃণমূল কর্মীরা। দুয়ারে সরকারি সরলীকরণের মাধ্যমে প্রতিটি বাড়িতে পৌঁছাতে উদ্যোগী তারা। 3,343টি গ্রাম পঞ্চায়েতে 125টি শহরাঞ্চলের 2 কোটি পরিবারের কাছে পৌঁছানো এবং রাজ্য সরকারের সমস্ত প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার মূল উদ্দেশ্য। তৃণমূল স্তরে প্রতিনিধিরা পৌঁছে যাবেন প্রতিদিন সমস্ত এলাকায়, করবেন রাত্রিবাস, শুনবেন মানুষের কথা। পঞ্চায়েত ভোটের আগে সরকারি প্রকল্পের আওতা থেকে যেন একজনও বাদ না পড়েন, এটাই উদ্দেশ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সাংবাদিক বৈঠকে এই সমস্ত বিষয় তুলে ধরেন ভীমসেন মণ্ডল। তিনি ঘোষণা করেছিলেন একটি নতুন প্রকল্প, যার নাম দিয়েছিলেন সুরক্ষা কবচ। এই সুরক্ষা কবচের মধ্যে 6টি ক্ষেত্র এবং 15টি প্রকল্প আছে। সেই 15টি প্রকল্পের মধ্যে এরকম আছে সামাজিক সুরক্ষা, তার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার আছে, যেখানে সাধারণ ঘরের জন্য প্রত্যেক মাসে 500 টাকা এবং তফসিলি জাতি এবং উপজাতিদের জন্য 1,000 টাকা প্রদান করা হয়। এবং কৃষক বন্ধু আছে, আপনারা জানেন যে 1 একর চাষযোগ্য জমি থাকলে তাদেরকে বছরে 10,000 টাকা দেওয়া হয়, যদি 1 একরের কম হয় তাহলে প্রতি বছরে তাদেরকে বার্ষিক 4,000 টাকা প্রদান করা হয়। সামাজিক সুরক্ষা যোজনা, যেটা আপনার অসংগঠিত শ্রমিকদের ক্ষেত্রে আয়ের এক ব্যাপারে সাহায্য করতে এবং মৃত্যুর পরে তাদের জন্য একটা পেনশন প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। বিধবা ভাতা, পশ্চিমবঙ্গে বসবাসকারী বিধবারা যাদের 1,000 টাকা কম আয় তাদেরকে প্রতি মাসে 1,000 টাকা করে প্রদান করার ব্যবস্থা রাজ্য সরকার করেছে। মানবিক পেনশন, পশ্চিমবঙ্গে বসবাসকারী বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের প্রতি মাসে 1,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। জয় বাংলা, যেমন জয় জোহার আছে, তফসিলি বন্ধু আছে, তাদের প্রত্যেককে প্রতি মাসে 1,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। বিশেষত তফসিলি জাতি এবং উপজাতিদের অন্তর্গত প্রবীণ ব্যক্তিদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়। যুবশ্রী প্রকল্প, এরা যে বসবাসকারী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে 1,00,000 বেকারকে প্রতি মাসে 1,500 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করার ব্যবস্থা রাজ্য সরকার সুনিশ্চিত করেছে। সেখানে 10,00,000 টাকা পর্যন্ত সরকার ন্যূনতম একটা সুদের মধ্য দিয়ে তারা যাতে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে তার ব্যবস্থাও রাজ্য সরকার এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুনিশ্চিত করেছেন। কন্যাশ্রী প্রকল্প, আপনারা প্রত্যেকেই জানেন যে কন্যাশ্রী প্রকল্প ভারতবর্ষ শুধু নয়, বিদেশের মাটিতে সুনামি রূপে আছড়ে পড়েছে। তাদেরকে প্রতি বছর আপনার 1,000 টাকা করে প্রদান করা হয় এবং উচ্চ মাধ্যমিক পাস করার পর সরাসরি তার অ্যাকাউন্টে 25,000 টাকা করে পৌঁছে যাচ্ছে। এবং ঐক্যক্ষেত্রী, ঐক্যশ্রী ধর্মীয় ক্ষেত্রে সংখ্যালঘু শিক্ষার্থী দিয়ে বৃত্তিমূলক কোর্সের জন্য বার্ষিক প্রি মেট্রিক, পোস্ট মেট্রিক এবং মেরিট কাম মিন্স স্কলারশিপ প্রদান করা হয়। শিক্ষাশ্রী, তফসিলি জাতি এবং উপজাতিদের শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিকের পর্যায়ে শিক্ষা পূরণে সাহায্য করতে বার্ষিক 800 টাকা পর্যন্ত বৃত্তি প্রদান করার ব্যবস্থা সুনিশ্চিত করেছেন আমাদের পশ্চিমবঙ্গের মামাটি মানুষের সরকার। এরপর আছে খাদ্যসাথী, আপনারা প্রত্যেকেই জানেন যে রাজ্যের সকল রেশন কার্ড হোল্ডারদের ভর্তুকি মূল্যে খাদ্যশস্য প্রদান করার ব্যবস্থা সুনিশ্চিত করেছেন আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। পশ্চিমবঙ্গে একটা সবচেয়ে জনমুখী প্রকল্প, যেটা সমস্ত বাসিন্দাদেরকে পরিবার পিছু 5,00,000 টাকা স্বাস্থ্য বিমার সুবিধা দেওয়ার ব্যবস্থা করেছেন বাংলার মামাটি মানুষের সরকার।
এবং আজ আবাস বাংলার আবাস যোজনা পশ্চিমবঙ্গে বসবাসকারী সমস্ত গৃহহীন এবং পাকা বাড়ি নেই এমন ব্যক্তিদের 1,20,000 টাকার আর্থিক সাহায্য সহ বাসস্থানের সুব্যবস্থা প্রদান করার অঙ্গীকার করেছেন এবং প্রদান করার ব্যবস্থা করেছেন। গ্রামের গৃহহীন এবং ভূমিহীন কৃষক শ্রমিক এবং মৎস্যজীবীদের 3 কাঠা জমির পাট্টা প্রদান করা হয়। তারা সরকারের কাছ থেকে সাহায্য নিয়ে ওই জমিতে বাড়ি তৈরি করতে পারে। স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরাও এই প্রকল্পে সুবিধা পেতে আবেদন করতে পারেন। এটা আমাদের বাংলার মামানি মানুষের সরকার সেটা সুনিশ্চিত করেছেন। এই 15টি জনমুখী প্রকল্প ঘোষণার পর আজকে আপনাদের সাংবাদিকদের কাছে আমাদের সাংবাদিক বন্ধুদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে আপনারা সহযোগিতা করুন। এরপরে দিদির দূত আপনাদের আমাদের প্রত্যেকটা বাড়িতে পৌঁছে যাবে। এই 15টা প্রকল্প যাতে প্রত্যেকেই পায়, যদি কেউ না পেয়ে থাকে সেক্ষেত্রে কেন পাচ্ছে না সেগুলিকে নথিভুক্ত করে আমরা রাজ্য সরকারের কাছে সেটা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব, যাতে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যায়। কোনো কারণে যদি তাদের না পেয়ে থাকে তারা যাতে পায় তার ব্যবস্থা সুনিশ্চিত করার জন্যই এই দিদির সুরক্ষা কবচ এবং দিদির দূতরা প্রতিটা বাড়িতে বাড়িতে গিয়ে সেটা প্রত্যেক মানুষের সাথে কথা বলে যদি কারো না হয়ে থাকে সেটা কেন হয়নি তার বিচার করে তার নথিভুক্ত করে সেটা সরকারের কাছে পাঠিয়ে দেওয়া, যাতে দ্রুত সম্ভব সেই প্রকল্পগুলিকে তারা যেন গ্রাম বাংলার পিঠে পুলি স্বাদ পেতে এবার শহর শিল্পাঞ্চলে আয়োজিত হতে চলেছে পিঠে পুলি উৎসব। আগামী 21 জানুয়ারি থেকে 23 জানুয়ারি দুর্গাপুর সিটি সেন্টারের হোটেল পার্ক প্রাইমে পালিত হবে এই উৎসব। এই উৎসবে থাকছে শিশুদের বসে আঁকো প্রতিযোগিতা সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। তাই শীতের হাওয়ায় সোনালি রোদ গায়ে মেখে পিঠের স্বাদ নিতে চলে আসুন এই 3 দিন হোটেল পার্ক প্রাইমে। থাকবে হস্তশিল্প মেলা থেকে নানান রকমারি সম্ভার। ফিরে আসুক হারিয়ে যাওয়া পিঠের স্বাদ। Dolphin School of Hotel Management সাধ্যের মধ্যে কোর্স করিয়ে নিজস্ব ম্যানপাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের দেশে ও বিদেশে চাকরি দেবার সেরা ঠিকানা। Dolphin School of Hotel Management, Horinghata, Nodia. 2023 শিক্ষাবর্ষে প্রথম 100 জন স্টুডেন্টস পাবে 50% স্কলারশিপ। তাই আজই কল করুন 7797188188।